হ্যালো বন্ধুরা, আপনার জন্য দারুণ একটি বাড়ির মেন গেটের ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটা আপনারা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। একটু ভিডিও লম্বা হতে পারে, ট্রেনে যাবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাদের বলি, এইটা হচ্ছে বাড়ির মেন গেট। মেন গেটটা আপনার 5.5 ফুট চওড়া আছে, 6.5 ফুট হাইটে আছে। এই বসার জায়গাটা আছে, দেখুন এই যে ভিটির বাইরের ওয়াল থেকে বাইরে বেরিয়ে আছে 3টে স্টেপ, 3টে স্টেপ দিয়ে বসার জায়গা করা আছে। এই বসার জায়গাটা করে নেওয়ার পরে আপনার এই পিলার দুটো দাঁড় করাতে হবে। এই পিলার দুটো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি পিলার আছে, এটা দাঁড় করালেন। দাঁড় করানোর পরে যখন এই মেঝে লেভেল থেকে এই লিংটনের লেভেল আপনার 6.5 ফুট আছে, আর যখন এই প্লাটটা ঢালাই করবেন তখন ওই 6.5 ফুট থেকে 3 ইঞ্চি ডাউন করে ঢালাই করবেন, যাতে এই মাথার দেখুন 3টে বিট আছে, 3টে বিট দেওয়া যায়। তাহলে প্লাট দুটো ঢালাই করলেন, করার পরে এটা শাটারিং আপনারা কীভাবে করবেন। প্রথমে আপনার এই ডাউন যে 3 ইঞ্চি রেখেছিলেন, এখানে কাঠ দিয়ে আপনাকে 3টে বিট তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে রানিংয়ে এটা টোটাল শাটারিং করতে হবে। শাটারিংটা করে নিলেন, নেওয়ার পরে আর কি এই কলম ফেস থেকে 5 ইঞ্চি ছেড়ে, আর কি 3টে বিট আছে 3 ইঞ্চি, লাস্ট বিট থেকে আরও 2 ইঞ্চি ছেড়ে আসতে হবে। 5 ইঞ্চি ছেড়ে তাহলে 3 ইঞ্চি হাইট করে কাট মারতে হবে, এদিকেও 5 ইঞ্চি ছেড়ে 3 ইঞ্চি হাইট করে কাট মারতে হবে। মারার পরে এটা ফুল আবার শাটারিং করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে 10 ইঞ্চি ছেড়ে আবার 3 ইঞ্চি এটা কাট মারতে হবে, এটা 10 ইঞ্চি ছেড়ে আবার 3 ইঞ্চি হাইট করে কাট মারতে হবে। মারার পরে আরেকটা শাটারিং করতে হবে, টোটাল আপনার 3টে শাটারিং করতে হবে। করার পরে এই রাউন্ডটা আপনি দেখুন হালকা রাউন্ড আছে, এই রাউন্ডটার ক্ষেত্রে ঠিক সেন্টার করে 6 ইঞ্চি হাইট দিয়ে এটা বালি মশলা দিয়ে হালকা করে রাউন্ড করে দেবেন। এটা দিলেন, দেওয়ার এটা কমপ্লিট হলো। এটা কমপ্লিট করার পরে দেখুন এই কলমের মাথায় টোটাল 6টা বিট আছে। এবার যখন বিট শুরু করবেন, এই কলমে আউট ফেস থেকে 3টে বিট আছে, তারপরে আবার 1 ইঞ্চি ছেড়ে আবার 2-3টে বিট চালু করতে হবে। এই মুখের দেখুন 1 ইঞ্চি করে বিট আছে এগুলো। ও যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা বন্ধু বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এইবার আপনারা এই দিকে এই 3টে বিট চারিদিকে ঘোরাতে হবে, এটা আউট ফেসে যাবে না, এইদিকে 3টে বিট আছে, তারপরে আপনার 2 ইঞ্চি ছেড়ে এদিকে 3টে বিট, এদিকেও সেম 3টে বিট, এইভাবে বিটটা চারিদিকে ঘোরাবেন। ঘোরানোর পরে এইটা রড বার্নিং কী করবেন, এই কলমে 4টে 8-এর রড আছে আর 6 mm-এর রিং করা আছে, আর ওপরে চালের ক্ষেত্রে 6 mm-এর বাইন্ডার দেবেন আর 8 mm-এর মেন বার দেবেন। দিয়ে এটার 3 ইঞ্চি কংক্রিট হবে, এটা ঢালাই করে দেবেন, আর খুবই সুন্দর সামনের লুকটা, ডিজাইনটা খুবই ভালো লাগছে। ডিজাইনটা করুন, আপনারা খুবই ভালো লাগবে। আর যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানান। চলুন তাহলে যাওয়া যাক, পরবর্তী ভিডিও দেখা হবে।